নীলফামারির সৈয়দপুরে তৈরি হচ্ছে চোখের কৃত্রিম পাপড়ি নারী উদ্যোক্তা মিন্নি আক্তারের তৈরি এসব পাপড়ি রপ্তানি হচ্ছে চীন সহ বিভিন্ন দেশে এতে করে কারখানায় যেমন নারী পুরুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তৈরি হচ্ছে বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনাও নগরীর মোড়ে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের নিচতলা ভাড়া নিয়ে গড়ে তোলা হয়েছে কারখানা দিনে কাজ করে শ্রমিকরা পাচ্ছেন চারশো থেকে পাঁচশো টাকা এতে করে সংসারে সহযোগিতা করতে পারছেন নারী শ্রমিকরা এখানে কাজ করে স্বাবলম্বী হয়ে সংসারে সচ্ছলতা ফেরাতে চান তারা তো আমি এক মাস হচ্ছে ফ্যাক্টরি চালু আমার খবর পেয়ে এসেছি এবং আসার পরে মানে কাজ দেখে ভালো লাগছে একদিনে আমি কাজ শিখছি শেখার পরে দ্বিতীয় দিন ধরে মানে এক মাস ধরে কাজ করতেছি পারছি মোটামুটি ভালো পারতেছি এই কাজটা যে একদম কঠিন মনে হচ্ছে তাক না কাজটা আমাদেরকে আসলে অনেক সোজা প্রায় শিখতে সর্বোচ্চ দু একদিন লাগতে পারে আসলে যে কাজটা আমরা করতেছি আসলে এই কাজটা অনেক ভালো আমি এই কাজের ফেসবুকে দেখা দেখছি দেখার পরে আমি আসছি আপনার এখানে আসছিলাম আপনার চার দিন আগে আসছি আসে ওনার সাথে কথা বলে যে আমার ভালো লাগছে ওনার সুন্দর দেখে ভালো লাগলো আমি আজকে প্রথম আসছি এখানে আসে এই তো আমার কাজ এগুলা করছি নিমবাগান এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এ কে মোস্তাফিজুর রহমানের মেয়ে মিন্নি আক্তার ভালবেসে দু সালের আঠারোই জুলাই চীনের গুয়ানডং শহরের চিসুই টাউনের লিন সিংকের ছেলে চীনা নাগরিক লিন ঝানরুইকে বিয়ে করেন বাংলাদেশি মিন্নি বিয়ের পর লিন ঝান মুসলমান হয়ে নাম রাখেন লাবিব ইসলাম স্বামী স্ত্রী মিলে গড়ে তোলেন এই পাপড়ি তৈরির প্রতিষ্ঠান দুজন মানুষ আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে একজন আমার বাবা স্বামী যার পূর্ব নাম ছিল লিং ঝান বর্তমানে নাম মোহাম্মদ বিসলাম। ইসলাম তারা সবসময় আমাকে ইন্সপায়ার করেছে যে তুমি পারবে তুমি পারবে যে কারণে আজকে মিনিটেড ইন্টারন্যাশনাল সবার সামনে বর্তমানে কারখানাটিতে ২৫ জন নারী ও পাঁচজন পুরুষ কাজ করছেন নীলফামারি প্রতিনিধি মারুফ হোসেন লিওনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি